দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁও জেলার কোচাবাড়ি হাটে। এবং আপনারা দেখছেন এখানে যে ক্রস জাতের ষাঁড়গুলো কেনা হয়েছে এবং আরও কিনবেন, আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেবো। আমরা দেখছি এখানে বেশ কিছু গরু বাঁধা আছে। আর এই যে ভাই আছেন এখানে, বড় ভাই আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছিলেন? মাদারীপুর থেকে আসছিলেন, ক্রস জাতের ষাঁড়গুলো কিনছেন। কেমন বাজার আজকে? বাজার মানে নিয়ন্ত্রণে আছে। নিয়ন্ত্রণে কেনার মতো? কতগুলো কিনছেন? আটটা কিনছেন আর পাঁচ সাতটা কিনছেন। আচ্ছা, কেমন দামের মধ্যে আছে এগুলো? ৭৫ আর ৭০ ৭০ ৭০ আচ্ছা কতদিন পালবেন আসলে? ছয় মাস না, তিন মাস? কোনটা? ছয় মাস, তিন মাস হলো এটা। আচ্ছা, একটু বড় গুলো হচ্ছে তিন মাস, আর এই টাইপের গুলো হচ্ছে ছয় মাস। কেমন আসে মাংস মানে এগুলোতে? দিনে কেমন বাড়ে? আচ্ছা, কি খাওয়ান? আমরা ঘাস আর শুধু হালকা পাতলা দানাদার খাওয়াতে। হালকা পাতলা দানাদার আর ঘাস? পুরোটাই ঘাস, পুরোটাই ঘাস। ঘাস আছে অনেকে আছে, তো যেহেতু বললেন অনেক বড় জায়গা, তখন কিন্তু ঘাসটা পুরো নষ্ট করে ফেলো। নষ্ট করে ফেলো এই জন্য আমার চাকরি ছিল খাইরে ফেলার জন্য। হ্যাঁ, সম্ভব হয় না। আচ্ছা চলেন আমরা দেখি আর কি ধরনের গরু কিনতেছেন আপনারা। চলেন আমরা দেখি, দর্শক আমরা দেখি ওনারা ক্রস জাতের ষাঁড় গরু কিনছেন এবং মাদারীপুর থেকে এসছেন। আমরা দেখি, কত বলছেন? ৮০। ঠিক আছে, কোন দিনে আছেন তোমরা? কোন দিনে আছেন? কত বলছে? ৮০ হাজার বলছে। চারটা তো লাস্টে ২০০০ কম ৯০ মানে ৮৮ হাজার। ঠিক আছে, দেখি আমরা ভিতরে যাই। শুকানটা দেখি, শুকানটা শুকান? হ্যাঁ, শুকনা যা আছে আছে, ৭০ ভাঙ্গে বলছে। কি ভাই, তা ভাই বলতেছে পা জুতা পায়া, আবার এ বলতেছে জুতা পায়া।
দর্শক আমরা দেখছি সত্তর ভাঙে কষার মাপে নেবে বুঝছেন, এটা তো হলো মাংসের মাপ দিলাম আপনার, হ্যাঁ ভাঙবে আছে কত বলছেন এটা, কত বলছেন আশি ভাঙে চাচ্ছে, কত নব্বই চাচ্ছে, নব্বই চাচ্ছে দর্শক শুনছেন যে আশি ভাঙাতে বলছে নব্বই চাচ্ছে। ঠিক আছে কইবে না কে কত বলবে না বলবে এই চাম পাঁচ ভাই ওষুধ হচ্ছে তো আমি একদম পাতলা দাম আচ্ছা একদম স্বাস্থ্য হবো মারবি আমাকে রে হ্যাঁ দেখছি আমরা কি দাম এটা নব্বই চাইছেন না সুস্থ দাম চাইলে একশো পাঁচ কত বলছেন আশি দর্শক দেখছিলাম আমরা এবং আপনাদের এটা কত চার দিন শুক্লা মন্দির দেওয়া যাবে ভাই দাম দিব ছিষট্টি বাজি এখন দিচ্ছি এক মিনিট বেশি দিবি এপিকে আছে দেখছিলাম গরু এপিকে কয়তে
6,000 কত? ৫৬,৫৬,০০০ হ্যাঁ। তো মানিক ভাই কেমন মনে হচ্ছে বাজার আসছে? বাজার তো ভাই নরম নরম দেখে তো গরু কিনতেছি, নরম দেখে গরু পাটি তো এখানে নিজস্ব নিজস্ব শুনে নেন হ্যাঁ নরম বাজার উনি বলছে। আচ্ছা ঠিক আছে মানিক ভাই, ধন্যবাদ। দর্শক আমরা দেখছিলাম আজকে যে মাদারীপুরে খামারি গরুগুলো কিনছিলেন আমরা, সেই গরুগুলো তো আপনাদের আপনারা যারা কিনতে চান সেখান থেকে কিনে না কেন দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।